করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব নাউন কি করে বাক্যে থাকলে আমরা দেখে চিনতে পারবো যে এটা নাউন। কারণ নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন বা অ্যাডভার্ব আমরা প্রায় গুলিয়ে ফেলি, অর্থাৎ এগুলো যখনই আমরা কোনো ইংরেজি বাক্যে দেখি বা আমরা বোঝার চেষ্টা করি বা আমরা লেখার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো হয় যে আমরা নাউনটা ঠিকঠাক করে বসাতে পারি না বা দেখলেই দেখাতে পারি না যে এটা নাউন। এইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যদি নাউনটা ক্লিয়ার বা অন্যান্য পার্সন্সে যদি আমরা ক্লিয়ারভাবে আমরা কোনো শিখতে পারি বা জানতে পারি, তাহলে কিন্তু সহজে কিন্তু আমরা এরর কারেকশন বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কিন্তু সহজে বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা আমাদের চ্যাপ্টার নাউন। ওকে, তো নাউন সম্বন্ধে প্রথমে যেটা জানবো যে বাক্যে নাউন দেখলে চিনবো কি করে, অর্থাৎ একটা ইংরেজি বাক্য সেটা যদি দেখি সেই ইংরেজি বাক্যের মধ্যে কোনটা নাউন সেটা চেনার জন্যই কিন্তু আজকে আমাদের এই চারটা আমি দিয়েছি। এবং এটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, অবশ্যই কিন্তু তোমরা পুরোটা মুখস্থ করবে এবং লিখে নেবে। ওকে, আর সম্পূর্ণ ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমাদের মধ্যে সেই ক্লিয়ারিটি কিন্তু আসবে না যে কিভাবে থাকলে সেটা নাউন হয়। তো প্রথম আমি যে পয়েন্টটা দিয়েছি সেটা কি এ অ্যান্ড বা দি। আমরা জানি এ অ্যান্ড দি আর্টিকেল, তো এরা যখনই বাক্যে থাকে এদের পর যে শব্দটি, একটা যদি শব্দ থাকে তাহলে কিন্তু সেটা সবসময় কিন্তু এটা নাউন হবে। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল বলি, যদি বলি যে এ বয়, এ বয়, অর্থাৎ এ বয়, এই যে বয় শব্দটা এটা কিন্তু একটা নাউন। এবং এটা কি নাউন? না, এটা কমন নাউন। এবার যদি বলি এ গুড বয়, এ গুড বয়, তখন আমরা কি দেখবো? এ দেখো আর্টিকেলের পরে কিন্তু দুটো শব্দ আছে, আর্টিকেলের পরে কিন্তু দুটো শব্দ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে শেষ শব্দ কোনটা। শেষ শব্দ কিন্তু এখানে বয়, তো শেষ শব্দ যদি বয় হয় তাহলে বয়টা হবে নাউন, এবং বয়ের আগে কে আছে? গুড, এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, এবার যদি থাকে যে এ ভেরি ভেরি গুড বয়, এ ভেরি ভেরি গুড বয়, এই শব্দটা যখনই আমরা দেখবো এই পুরো লাইনটা বা ওয়ার্ডগুলো যখন আমরা দেখবো, তখন দেখবো কি শেষ শব্দ কোনটা হচ্ছে। শেষ শব্দ কিন্তু এখানে বয়, অর্থাৎ এই যে আর্টিকেলটা বসেছে আর্টিকেলটা কিন্তু এখানে কার জন্য বসেছে? বয়ের জন্য বসেছে। এখানে কিন্তু বয় কিন্তু একা নেই, দেখো বয়টা যদি হয় তাহলে শেষ শব্দ যদি বয়, বয়টা কিন্তু নাউন এবং এটা কমন নাউন। এর আগে যেটা বসেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যেটা থাকে সেটা সবসময় অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্বের আগে যে থাকে সেও কিন্তু অ্যাডভার্ব হবে। ওকে, তো এখানে এ ভেরি ভেরি গুড বয়, খুব খুব যে শব্দটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু এদিক থেকে আমরা যখন কাউন্ট করবো, কাউন্টটা কিন্তু আমরা ডান দিক থেকে বাদিক করবো, সেক্ষেত্রে আমরা ভেরিটা প্রথম ভেরিটা অ্যাডজেক্টিভ, পরের ভেরিটা কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আর্টিকেল থাকলে কিন্তু বুঝতে পারবো যে সেখানে নাউন কিভাবে আছে বা নাউন থাকবেই। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা কি দিস দিস। দিস মানে কি এইটি, দিস মানে এইগুলি, দ্যাট মানে ওটি, দ্যাট দোজ মানে হচ্ছে ওইগুলি, এগুলো সবই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। তো এই শব্দগুলো, এই যে দিস দিস দ্যাট দোজ, এগুলো কি বললাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এদের পর যদি অফ না থাকে তাহলে কিন্তু সরাসরি একটি নাউন থাকবে, সরাসরি একটি নাউন থাকবে। অর্থাৎ আমি এই চারটের থেকে বলছি, বললাম দিস, দিসের পরে যদি কোনো নাউন বসে কীভাবে বসবে? দিস পেন, এইভাবে কিন্তু থাকবে দিস পেন। সেক্ষেত্রে কিন্তু পেনটা কিন্তু একটা কি নাউন, এবং পেনের আগে যে দিস শব্দটা বসেছে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, তখন অ্যাডজেক্টিভ হবে। ওকে, তখন কিন্তু আর প্রোনাউন হবে না। কিন্তু এই শব্দটা যদি আমি এভাবে লিখি যে দিস ইজ এ পেন, তখন কিন্তু এই দিসটা কিন্তু একটা প্রোনাউন আকার কাজ করছে, কারণ সে ভার্ব নিয়ে বসেছে। এক্ষেত্রে কিন্তু দিসটা একটা অ্যাডজেক্টিভ, পরেরটা কিন্তু এই পেনটা একটা নাউন হলো। আর এখানে যে আমরা যে নাউনটা পাচ্ছি সেটা কিন্তু ভার্বের পরে অবজেক্টের ঘরে বসেছে, এই যে পেন, এটি একটি কিন্তু নাউন। তাহলে বুঝতে পারলাম যে এই শব্দগুলো সাম, এনি, ফিউ, লিটিল, মাছ, এভরি, ইচ, এই শব্দগুলো থাকলেই তাদের সাথে সাধারণত একটি নাউন শব্দ থাকবে, সেই শব্দটা কিন্তু সবসময় একটি নাউন হবে। ওকে, যদি এই শব্দগুলোর পরে কোনো অব বসে বা কোনো ভার্ব বসে যায় সেক্ষেত্রে এরা প্রোনাউনের মতো কাজ করে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ড্যামেজে দেখি যে সাম বয়েজ, এনি বয় বা বয়েজ, ফিউ বয়েজ বা গার্লস, লিটিল, ওয়াটার, মাছ, মোর, আরো আছে মাছ আছে, মোর আছে, মোস্ট আছে, ঠিক আছে, এই শব্দগুলো আরো আছে, অল আছে,
এই যে অল মোর মোস্ট এভরি ইচ প্রত্যেকটা শব্দের পরে কিন্তু আমরা দেখি যে সেখানে একটা নাউন থাকতে পারে, তো এই শব্দগুলো থাকলে কিন্তু বুঝবো সেখানে একটা নাউন থাকবে। তিন নম্বর যেটা আছে দেখো, তিন নম্বর আছে মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস। এই শব্দগুলো কিন্তু আমরা একটু ভালোভাবে দেখব, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা পার্সোনাল প্রোনাউনের কিন্তু একটা অংশ, কিন্তু পার্সোনাল প্রোনাউনের এটা পজিটিভ ফর্ম, আর পজিটিভ ফর্ম থাকলে এই শব্দগুলো কিন্তু সবসময় একটি নাউন নিয়েই বসে, এরা কিন্তু নাউন ছাড়া বসতে পারে না। তাই এই শব্দগুলো বা এই মুখস্থ করবে বা চোখটা সেট করবে, এরা যেখানে থাকবে তার ঠিক পরে একটা কি থাকবে, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে একটা নাউন থাকবে। যেমন দেয়ার বুক, দেয়ার বুক, এখানে বুকটা একটা কি নাউন এবং দেয়ারটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। ওকে, এখানে কিন্তু দেয়ারটা অ্যাডজেক্টিভ, যদিও এটা প্রোনাউন কিন্তু এটা পজিটিভ প্রোনাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবো, মায়ের যেটা আর একটা ফর্ম আছে সেটা কি মাইন, মাইন আওয়ার একটা ফর্ম কি আওয়ার্স, ইউর একটা ফর্ম কি ইয়োর্স। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এইস যুক্ত বা মাইন যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এরা কিন্তু কোনো নাউন নিয়ে বসে না, অর্থাৎ এরা নিজেদের মধ্যে কিন্তু নাউনের মতন ক্ষমতা আছে। সুতরাং এদের সাথে কিন্তু আমরা এটা বলাবো না, এই কথাগুলো যেখানেই থাকবে ঠিক তার পরে কিন্তু একটা নাউন থাকবে, এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখব। চার নম্বর দেখো লেখা আছে অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে অধিকার মূলক যে কথাটা আমরা সচরাচর পড়ে থাকি, যেমন রামের বাড়ি, রামস হাউস, তারপর বলবে যে শচীনের ব্যাট, শচীনস ব্যাট। এই যে শব্দগুলো যখন আমরা পড়ি, তো সেখানে যে অ্যাপোস্ট্রোফি যে সাইনটা আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু শুধুমাত্র একটি নাউন হবে, সব সময় কিন্তু সেটা একটা নাউন হবে, এবং তারপরে কিন্তু একটা শব্দ থাকবে, সেই শব্দটাও কিন্তু সব সময় নাউন হবে। এটা কিন্তু আমরা মুখস্থ করব এবং বোঝার চেষ্টা করব যে আমি যদি বলি যে রামস পেন, এখানে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করেছি, যার সাথে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করলাম সেটাও একটা নাউন, এবং এর পরে যে শব্দ বোঝাচ্ছে সেটাও কিন্তু একটা নাউন। ঠিক আছে, এখানে আমার একটা জিনিস বলার আছে যে যার সাথে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয় সেটা কিন্তু সাধারণত প্রপার নাউন হয়, সেটা সাধারণত প্রপার নাউন হয়, কমন নাউনও হতে পারে বা অন্য নাউন হতে পারে, এবং তারপরের নাউনটা কিন্তু কোনো কনফার্ম না যে কোনটা হবে, যে কোনো নাউন হতে পারে, যে কোনো নাউন হতে পারে, যে পাঁচ প্রকার নাউন আছে সেই পাঁচ প্রকার নাউন হতে পারে। তবে আমরা সবসময় মনে রাখবো অ্যাপোস্ট্রোফি এস থাকলেই সেটি নাউন, এবং তার সাথে যে শব্দ থাকে সেটাও নাউন হয়, এখানে কিন্তু প্রোনাউন কিন্তু অবশ্যই বসবে না, এখানে যদি প্রোনাউন ব্যবহার করার চেষ্টা করি আমাদের কিন্তু এখানে হবে না, নাউনই থাকবে। পাঁচ নম্বরটা খুব ইম্পর্টেন্ট, পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট কেন, ইংরেজিতে কোনো শব্দের শেষ অক্ষর যদি, ইংরেজিতে কোনো শব্দের শেষ অক্ষর যদি TION, SION, ITY, ISM, ER, RY, HOOT, NES, DOM, DA, DUM, SYS যুক্ত শব্দগুলি কিন্তু সবসময় একটা কিন্তু নাউন হবে। এখানে আমি একটু বলার আছে যে এই যে এস বা ইয়েস বললাম, এটা যদি সাবজেক্টের ঘরে কোনো শব্দের সাথে এস বা ইয়েস থাকে, বা অবজেক্টের ঘরে কোনো শব্দের সাথে যদি এস বা ইয়েস থাকে, তাহলে সেটা নাউন হবে। আর যদি সেটা ভার্বের ঘরে যদি কোনো শব্দের সাথে এস বা ইয়েস থাকে, সেটা থার্ড পার্সনে ভার্ব হবে। তো সেটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করব কোনটা ভার্বের ঘরে আছে আর কোনটা সাবজেক্ট বা অবজেক্টের ঘরে আছে। তো TION বা SION দিয়ে আমরা কিছু শব্দ আমরা দেখে নিই। পার্টিশন, পার্টিশন মানে কি অংশ, পার্ট থেকে পার্টিশন হয়েছে, এটা কিন্তু একটা নাউন। ITY, ITY দিয়ে আমরা শব্দ কি জানি, মডার্নিটি, মডার্নিটি, মডার্ন নামক অ্যাডজেক্টিভ থেকে কিন্তু মডার্নিটি হয়েছে, এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই পড়ছে। ইয়ার দিয়ে একটা খুব কমন, যেমন মনে করো কাম, কাম মানে কি, কাম মানে কিন্তু আসা, এবং এটা কি একটা ডুভার। ওকে, তো এই ডুভারটা দিয়ে আমি নাউন করবো কিভাবে, যখন এই শব্দটার সাথে আমি ইয়ার যুক্ত করবো তখন সেটা কিন্তু নাউনে পরিবর্তিত হবে, সেক্ষেত্রে নতুন একটা শব্দ আমরা পাবো, অর্থ পাবো তার একটা। আর এই কাম শব্দটা কিন্তু কেমনভাবে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবো, যে আসে তার নামটা প্রকাশ পাবে। যেমন আমরা একটা জানি শব্দ নিউ কামার, অর্থাৎ নিউ কামার মানে কি নবাগত অতিথি, হ্যাঁ নবাগত অতিথি, এই যে কথাটা আমরা বললাম নবাগত অতিথি, তো এই যে অতিথি জন্য আমরা কি ব্যবহার করছি কামার, এবং নবাগতের জন্য নিউ, তো কামার শব্দটা কি একটা, কামার শব্দটা কিন্তু একটা নাউন,
এবং এই যে নিউ যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই নিউটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা নেস মানে কাইন্ডনেস, ডম মানে কিংডম, ডা মানে হচ্ছে এজেন্ডা, ডাম মানে হচ্ছে এজেন্ডা, অ্যাক্সিস অ্যাক্সেস, এস বাই এস বা বয়েজ গার্লস, যে এস বাই যুক্ত শব্দগুলো আছে এই প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা নাউন। তো এই যে পাঁচ রকম আমি যে পদ্ধতি শেখালাম এই পদ্ধতি যদি আমি মনে রাখতে পারি আমি কিন্তু সহজেই চিনতে পারবো যে এটা নাউন এটা নাউন নয়। ওকে, তো এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা নাউন চিনবো, এরপর আমরা শিখবো নাউনের ক্লাসিফিকেশন এবং তার যে ভাগগুলো আছে তার এক্সাম্পল সহ আমরা এবার দেখে নেব। এবার আমরা শিখবো নাউনের ক্লাসিফিকেশন, নাউন এর ক্লাসিফিকেশন অর্থাৎ বিশেষ্য পদের যে শ্রেণী বিভাগ সেটা আমরা এবার শিখবো বা জানবো। আমরা এবার দেখে নিচ্ছি যে পাঁচ প্রকার আসলো সেটা কিভাবে আসলো। প্রথমে আমরা এদের নামটা আগে জানার চেষ্টা করি। প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গার নির্দিষ্ট নাম, অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু আমরা এর নামটা জানতে পারি, প্রপার নাউন যাকে বলা হয় আমরা। নেক্সট হচ্ছে কমন নাউন, কমন যেটা আমরা যে কোনো বইতে পড়ি, জাতি বিশেষ যে নামটা বোঝাবে অর্থাৎ অ্যাজ এ হোল সমগ্র জাতিকে বোঝাবে সেটাই কিন্তু আমরা জানি কমন নাউন। কালেকটিভ নাউন বলতে আমরা যেটা বলি দল, অর্থাৎ সমষ্টি বা দল যেটা বোঝাবে, সমষ্টি বা দল যেটা বোঝাবে সেই নাউনকে কিন্তু আমরা কালেকটিভ নাউন বলবো। ম্যাটেরিয়াল নাউন কোনটা বলবো? দেখো ম্যাটেরিয়াল মানে কিন্তু বোঝা যাচ্ছে যে বস্তুবাচক যে নাউনটা হয় তাকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। অর্থাৎ ম্যাটেরিয়াল মানে মাটি মানে বস্তু জড় পদার্থ, সেখানে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউনটা সাধারণত পড়ে থাকি। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত যে নাম, অর্থাৎ যে নামের দ্বারা আমরা কোনো কোনো ফিগার দেখতে পাই না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে এই প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের যে বাংলাটা হয় বা ডেফিনেশন যে বাংলাটা সেটা কিন্তু আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা বোঝার চেষ্টা করবো যে এই নাউনগুলো তৈরি হলো কি করে। তো এখানে একটা ছোট্ট গল্প বলি। মনে করো আমরা এই পৃথিবীতে আসার আগে অর্থাৎ কোনো জীব বা প্রাণী সৃষ্টির আগে পৃথিবীতে কী ছিল, পৃথিবীতে কী ছিল? পৃথিবীতে ছিল একটা, শুধু পৃথিবীতে আমরা দেখতে পাই যে মাটি ছিল, মাটি ছিল, জল ছিল, বাতাস ছিল, তাই তো? এটা কিন্তু আমরা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই নাউনগুলোর মধ্যে কোন নাউনটা আগে এসছে, তারপর কোন নাউনটা তৈরি হয়েছে, তারপর কোন নাউনটা বা এদের কিভাবে তৈরি হলো। তো এই যে দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে যখন প্রথমে ছিল মাটি জল বাতাস, এগুলো কি? এক একটা উপাদান। তো এই উপাদান যাকে বলবো সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ প্রথমে প্রথমে কার সৃষ্টি হয়েছিল? ম্যাটেরিয়াল নাউনের। ওকে, ম্যাটেরিয়াল নাউনের। এবার যখন সেখানে এই উপাদানগুলো ছিল তারপরে কার তৈরি, কার উৎপত্তি হলো, তারপরে কিন্তু আসলো দু নম্বর যেটা আসলো সেটা কি আসলো? অ্যামিবা, যেটা আমরা বিজ্ঞানের বইতে আমরা পড়ে থাকি অ্যামিবা আসছে। তো অ্যামিবা একটা কি? অ্যামিবা একটা প্রাণী, তাই তো? তো প্রাণী যদি হয় অ্যামিবা বলতে কি শুধুমাত্র কি একটা অ্যামিবাকে অ্যামিবাকে বলবে নাকি পুরো অ্যামিবাটাকে বলবো? পুরো যত অ্যামিবা ছিল প্রত্যেকের নামই অ্যামিবা ছিল, এটা কিন্তু প্রপার নাম না, জাস্ট একটা প্রাণী। ওকে, তো এই যে অ্যামিবা আসলো তারপরে, তাহলে এটা যদি একটা সমগ্র প্রাণী জাতিকে বোঝায়, অ্যামিবার জাতিকে বোঝায়, তা জাতি বোঝাতে তাহলে কি আসছে সেটা? কমন। ওকে, তাহলে প্রথমে আসলো ম্যাটেরিয়াল নাম, তারপরে আসছে কমন নাম। তো অ্যামিবার থেকে কি সৃষ্টি হলো? মানুষ। তারপরে মানুষ এসছে, আমরা একবারই মানুষই আসলাম, অন্য কোনো প্রাণীতে গেলাম না, মনে করো মানুষ এসছে। তো মানুষ মানে ম্যান, এটাও কিউ নাম, এটাও কিন্তু কমন নাম। অর্থাৎ মানুষ বলতে সমগ্র মানুষ জাতিকে বোঝায়। মানুষ তৈরি হলো, মানুষ যখন তৈরি হলো তখন কি করলো ওরা? তখন ওরা কিন্তু একসাথে দল তৈরি করলো, একসাথে কিন্তু দল তৈরি করলো। কারণ কোনো পশু পাখি বা যে কোনো রকম হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের মনে হলো যে আমাদের দল করা দরকার, সেটা আমরা ইতিহাসে পড়েছি। তখন তারা দল বা গ্রুপ তৈরি করলো। দল বা গ্রুপ যেই তৈরি করলো তখন কি কোন নাউন তৈরি হলো? তখন কিন্তু নাউন তৈরি হলো কালেকটিভ, অর্থাৎ দল থেকে, কালেকশন থেকে তৈরি হলো কি? কালেকটিভ নাউন তৈরি হলো। তো এই যে কালেকটিভ নাউন তৈরি হয়েছে, এবার যখন এতে দল তৈরি হলো তখন কি হলো?
তখন একটি ব্যক্তি অন্য ব্যক্তিকে চেনার জন্য নাম দেওয়া শুরু করলো, নাম দিতে শুরু করলো, যে অমুকের নাম এমন, অমুকের নাম ওই, কারণ সবাই তো প্রায় একই রকম দেখতে ছিল, একটু উনিশ বয়েছিল, কিন্তু তাকে চিনতে তো হবে, জানতে তো হবে। তো প্রথমে তারা নাম দিতে শুরু করলো, একে অন্যের নাম দিতে শুরু করলো। যখন তাদেরকে নির্দিষ্ট করে চেনার জন্য নাম দিতে শুরু করলো, তখনই কিন্তু তৈরি হলো কি, তখন কোন কোন তৈরি হলো, প্রপার নাউন তৈরি হলো। ওকে, যে প্রপার নাউন তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেই সকল মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে বুদ্ধির বিকাশ ঘটতে লাগলো, বুদ্ধির বিকাশ, তাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকটা কিন্তু আগের থেকে শক্তিশালী হলো, বা তাদের কিন্তু মনটা কিন্তু অনেক সজাগ হলো বা সতেজ হলো। সেই মন যখন তাদের সতেজ হলো বা সজাগ হলো, তখন কিন্তু ওরা তাদের যে রাগ, দুঃখ, অভিমান, তখন কিন্তু সেটা প্রকাশ করতে পারলো বা বুঝতে পারলো, এটা রাগ, এটা দুঃখ। কারণ আমি যখন একা থাকবো, ধরো পৃথিবীতে আমি কেউ কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম, সেখানে কিন্তু আমি কখনোই কিন্তু বুঝতে পারবো না আমার রাগ কি, আমার দুঃখ কি, বেদনা কি। এবার পৃথিবীতে যখন অনেক লোক হয়েছে, একজনের সাথে একজন ঠোকাটুকি করতে করতেই রাগ, দুঃখ, ভালোবাসা, প্রেম তো জন্মায়। তো সেই রাগ, দুঃখ, ভালোবাসা, প্রেম যেটা জন্মালো, সেটা কি মনের থেকে বেরিয়ে আসছে, মনের যে ফিলিংস, ইনার যে ফিলিংস, সেটাই কিন্তু আসলো। তো তখন কোন নাউনটা হলো, তখন যে নামকরণটা হলো, সেটা কিন্তু হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এই যে নাউনগুলো যে তৈরি হয়েছে, সেই নাউনগুলো যদি এইভাবে বোঝার জন্য কোনো বিষয়টাকে আমি যদি মনে করার চেষ্টা করি, আমি কিন্তু সহজেই কিন্তু তার সিরিয়ালটা কিন্তু মেনটেন করতে পারবো, এবং কিন্তু তারা কিন্তু আমার মুখস্থটা ভালো হবে, বুঝতে কিন্তু সুবিধা হবে, তাই না? তো এবার আমরা দেখিনি যে ক্লাসিফিকেশন অফ নাউনের যে পাঁচ রকম ভাগটাকে আমরা কিভাবে ছোট করব, খুব সহজে ছোটর মাধ্যমে কিন্তু আমরা ক্লাসিফিকেশনটা করার চেষ্টা করব, একদম এক্স্যাক্ট যেটা হওয়া উচিত। এবার আমরা দেখেনি নাউনের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা তৈরি হলো কি করে, বা যে ক্লাসিফিকেশনটার কোনো অন্য কোনো ফর্ম বা গঠন আছে কি না। ওকে, তো প্রথমেই বলি নাউন কি, নাউনের যে বাংলা সেটা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ নাউনের যে অ্যাকচুয়াল ওয়ার্ড সেটা হচ্ছে নেমিং ওয়ার্ড, যে শব্দের দ্বারা আমরা কোনো বিষয় সম্বন্ধে জানতে পারি বা বুঝতে পারি, বা শব্দ বললাম সেই শব্দের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি যে এটা একটি কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা পাখির কে পরিচয় দিচ্ছে, তাই তো? তো সেক্ষেত্রে কোনো নেমিং ওয়ার্ড বা নাম হয়। আমরা নাউন তৈরি করেছি কেন, নাউনটা এসছে কেন, এই নাউন নাউন নিয়ে কেন শুরু করতে হয়, কারণ দেখো এই যে আমি পড়াচ্ছি, আমার তো একটা নাম আছে, তাই না? আমি যে শেখাচ্ছি সেটাও কিন্তু একটা নাম, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা নাম আছে, আমার যে চ্যানেল সেখানে কিন্তু একটা নাম আছে। প্রত্যেকটা নাম কারণ প্রত্যেকটা নাম দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে করে মানুষ চিনতে পারে বা বুঝতে পারে। আমি যদি কোনো নাম না দিতাম, তাহলে কিন্তু চিনতে পারতাম না, বুঝতে পারতাম না, বা একটার থেকে আর একটাকে কিন্তু আমরা পার্থক্য করতে পারতাম না। তো সেই বিষয়টা এসেছে বলে আমরা চোখে দেখি বা স্পর্শ করি বা দেখতে পাই না, এই দুটো বিভাগের উপর দাঁড় করে কিন্তু আমরা নামকরণ করেছি। তাহলে প্রথমটা কি, যা চোখে দেখা যায় বা স্পর্শ করা যায় তাকে আমরা যে নামগুলো দিয়েছি, এবং যা চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না তার একটি নামকরণ আমরা করেছি। তাহলে আমরা বলতে পারি যে নাউন দুই প্রকারের, এক চোখে দেখা যায় বা স্পর্শ করা যায়, আর দুই যা চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। ওকে, তাহলে যে দুই প্রকার হলো, সেই দুই প্রকারের প্রথমটা কি কংক্রিট নাউন, এবং পরেরটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে নাউন কিন্তু আমরা কিন্তু এখানে আমরা দু প্রকার শিখতে পাচ্ছি, যার প্রথমটা কংক্রিট নাউন, অর্থাৎ যেটা এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি চোখে দেখে হোক বা স্পর্শ করেও, সেটা কিন্তু কংক্রিট নাউন। তো এই কংক্রিট নাউনের কিন্তু চারটে ভাগ, চারটে ভাগ কি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই চারটে ভাগ আমরা যে প্রথমে যে আমরা পাঁচ প্রকার শিখেছিলাম, সেই পাঁচ প্রকারটাকে আমরা এবার সাজিয়ে গুছিয়ে শিখছি, যাতে করে আমাদের জিনিসটা আত্মস্থ হয় বা মনে থাকে, এবং কেন হয়েছে এদেরকে শ্রেণীবিভাগ সেটা আমরা বুঝতে পারি। তো এই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এরা কংক্রিট নাউনের মধ্যে পড়ছে, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের টোটালটা কিন্তু আলাদা, এটা কিন্তু চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। কিন্তু এই চার প্রকার কিন্তু আমরা চোখে দেখতে পাই বা স্পর্শ করতে পারি, বা যাই হোক না কেন সেটা কিন্তু আমাদের
অনুভূতি ছাড়াও কিন্তু আমরা সেটা বুঝতে পারি। ওকে, কিন্তু এই প্রকার যে নাউন থাকে সেটা শুধুমাত্র আমাদের অনুভূতিতেই আমরা প্রকাশ করতে পারবো বা বোঝাতে পারবো, তাছাড়া কিন্তু আমরা কিন্তু কখনো এটা চোখে দেখে বা স্পর্শ করে পারবো না। ঠিক আছে, তো এবার আমরা প্রত্যেকটা নাউন আমরা ডিটেলস জানার চেষ্টা করি, প্রপার নাউন কোনগুলো হয়, কিভাবে হয়, কেন প্রপার নাউন থেকে কমন নাউনে যেতে গেলে কি কি পরিবর্তন করতে হয়, বা কমন নাউন থেকে প্রপার নাউনে আসতে গেলে কি কি পরিবর্তন করতে হয়, প্রত্যেকটা নাউনে কিন্তু এবার আমরা বৈশিষ্ট্যটা এবার দেখে নিই।